ফিলিস্তিন ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা, নিহত বেড়ে 218। গাজা উপত্যকায় রাতভর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার 18 মে রাতে দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফা শহরে 7টি বিমান হামলা চালায় দখলদার বাহিনী। অপরদিকে ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্য রকেট ছুড়েছে ফিলিস্তিন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ হামলায় একজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 8 জন। আল জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 218 জন ফিলিস্তিনির, যাদের মধ্যে শিশু সংখ্যা 63 জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1500। অন্যদিকে গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী দল হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে 2 শিশুসহ 12 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 300 জন। এছাড়া গত 9 দিনের সংঘাতে এ পর্যন্ত গাজায় ব্যস্তচ্যুত হয়েছে অন্তত 48,000 থেকে 52,000 মানুষ। জাতিসংঘের মানবিক সহায়তা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলা ও আর্টিলারির গোলার আঘাত থেকে বাঁচতে তারা বাড়িঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত 58টি স্কুলে আশ্রয় নিয়েছেন।